বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন, যে উপদেশগুলো আজ এই সময়ে দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে। শ্রীমদ্ ভাগবত গীতায় এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক, যেগুলো যদি আমরা জীবনে কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে করে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারব। কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময়ে পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কী করবে। আর এই মারাত্মক শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সংসারের সমাধানের কথা বলে গেছেন। আজ আমি ভিডিওতে এই শ্লোকটির কথা তুলে ধরব, যাতে আপনারা যখন কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যাবেন তখন শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবেন। তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভেতরে অপার শান্তি অনুভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় এই কথাটির উপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই মনে করে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন, কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তি স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কীভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে একটা কথা জেনে নেওয়া যাক যে শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কী করে এই সমস্যার মধ্য থেকে বের হবে। সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্য থেকে বের করে। কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। আর ঠিক একই সময়ে একদিন এক পুরোহিতের নজর পড়ে তার উপরে এবং এই পুরোহিত দেখে সেই লোকটি অজরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন সেই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কী সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরমভাবে কাঁদছেন। উত্তরে সেই লোকটি বলেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি, আমার ঘরবাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে, লোকের দেনায় ডুবে আছি, আমি কী করবো বুঝে উঠতে পারছি না, কীভাবে এই অবস্থা থেকে বের হবো বুঝে উঠতে পারছি না। এরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো। উত্তরে সে ব্যবসায়ী বলে, হ্যাঁ একবার তো পড়েছিলাম, কিন্তু কেন বলুন তো। তখন উত্তর পুরোহিত বলেন যে আপনি কি 18 নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন। সে ব্যক্তি বলেন যে হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন অতটা মনে নেই। তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তে তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনো ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলবেন আমাকে। তখন পুরোহিত তাকে এই বিশেষ শ্লোকটি বলেন, সর্বধর্মাম পরিত্যাজ্য নামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুখ্যয়েষামি মা শোচ। এই শ্লোকটির অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। পুরোহিত বলেন, তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব সঁপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো, আর যা হয়েছে হয়ে গেছে তা নিয়ে শোক করো না, যা তোমার কর্মে ছিল তা হয়েছে, কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না। সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন করে আবার কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর তিনি এটাও বলেন যে যখন এই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে, তাহলে দেখবে তুমি এক অপার শক্তির ভিতরে অনুভব করতে পারছ এবং সব সমস্যা দূর হবে। এরপর সে ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এই জন্য সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দেয়, আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল সেই বিশেষ শ্লোকটি যেটি আমাদের সবসময় মনে রাখা উচিত। যখনই বিপদে পড়ব শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করিয়ে নেব, দেখবে সকল বিপদ থেকে সাথে সাথে কেটে যাবে।